স্মোকিং কজেস ক্যান্সার, স্মোকিং কিলস, ধূমপানের ফলে ক্যান্সার হতে পারে, ধূমপান মৃত্যুর কারণ। অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সমস্ত প্রাণীর উৎস, নিরবিচ্ছিন্ন তাপ আর আলো, মহাকাশের কোটি কোটি মাইল দূরত্ব অতিক্রম করেও পৃথিবীর বুকে তৈরি করেছে প্রাণের স্পন্দন। সৃষ্টি হয়েছে উদ্ভিদ, চোখ মেলেছে প্রাণী, জন্ম নিয়েছে মানুষ। কিন্তু এই মানুষই নিজেদের লোভের তাড়নায় আজ ধ্বংস করে চলেছে প্রকৃতি, ধ্বংস করে চলেছে আমাদের একমাত্র আশ্রয় এই পৃথিবী। এই হিংস্র লোভ যখন তার সদন্তে ছিঁড়ে খেতে চায় এই অপার সুন্দর স্নেহ ছায়াময় বড় আদরের এই পৃথিবীকে, তখনই ঘটে প্রতিবাদের এক জ্বলন্ত মহাবিস্ফোরণ। সেই মহাবিস্ফোরণের লেলিহান আগুনে বিশ্বকে ব্যাপ্ত করে জগতের সমস্ত শক্তির উৎস স্বয়ং সূর্য, যার অন্য নাম বানু। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দরকার ছিল এত ঝুঁকি নিয়ে চোরদের পিছনে তাড়া করা? আজ ওরা গ্রামে ঢুকেছে, কাল তোমার ঘরে ঢুকে ফুলির হাত ধরে টানতে টানতে নিয়ে যাবে, ডাওয়ায় বসে তখন বিড়ি খেতে খেতে তামাশা দেখো। বাজে কথা বলিস না ভানু, ঘরে কাছে চুরি আছে, চুরি কি হবে, পরে বসে থাকবে, প্রতিবাদ করার ক্ষমতা তোমাদের নেই, আর কেউ করতে গেলে তার পেছনে এত জল খেলে যাও। আরে আরে উঠছো কেন, দাঁড়ায় অনেক জায়গায় কেটে গেছে, ওষুধটা আমাকে লাগাতে দাও। আর ওষুধ লাগাতে হবে ডাক্তারবাবু, ও সব আপডাপডি সেরে যাবে। কেমন আছিস ভানু, শুনলাম নাকি তোর অ্যাক্সিডেন্ট হয়েছে? ভানু অত তাড়াতাড়ি মরবে না নিশেশ্বর বাবু, মরুক তোর শত্রু। কে যে শত্রু আর কে যে মিত্র বোঝা বড় মুশকিল নিশেশ্বর বাবু। অবশ্যই শত্রু ভাববে,
তুমি ভাবো না মা, গ্রামে এত লোকজন আছে, কারুর তো কোনো মাথা ব্যথা নেই, অথচ ভানু ওদের দেখলেই ভানুর ভানুর শরীরে রক্ত টকবক করে ফুটতে থাকে। ভানু, ভানু তুই কেমন আছিস বাবা, কেমন আছিস? কারণ ভানু নিজের চোখের সামনে তার বাবা মাকে ওদের হাতে মরতে দেখেছে। জঙ্গলে বেঁধে রেখে নৃশংসভাবে ক্ষুধার্ত বাঘদের দিয়ে খাইয়েছে ওরা আমার বাবা মাকে। তুই এসব কথা ভুলে যা না ভানু। ভুলতে পারি না মা, তোমরা যদি আজ আমায় আশ্রয় না দিতে এই ভানু হয়তো ক্রিমিনাল হয়ে জেলটাকেই তার ঘর বানিয়ে ফেলত। কিন্তু আমার জীবনে একটাই লক্ষ্য, এই মাটির বুকে যারা ভানুকে অনাথ করার চেষ্টা করবে আমি তাদের সব অংশ নির্মূল করে দেব। কে বলেছে ভানু? কে তোকে বলেছে যে তুই অনাথ হয়ে গেছিস? তুই জানিস তোর মা এখনো বেঁচে আছেন? কজনের ভাগ্যে সতীশ কাকুর মতন বাবা আর তোমার মতন মা জোটে মা, তুমি যে আমার জন্ম দেওয়া মায়ের থেকেও বড়। ভানু কই, দেখি দেখি আমার টুম্পা মা এখন ওষুধ খাবে। টুম্পা ওঠো ওঠো, আস্তে আস্তে ওঠো, এই তো ওষুধটা, ওষুধটা খাও মা। আমি খাবো না, আমার ওষুধ খেতে আর ভালো লাগে না। অমন কথা বলতে নেই মা, ওষুধ খেলে তো তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। খাও মা ওষুধটা খাও। কিরে টুম্পা কেমন আছিস? ওই তো তোর কাকু এসে গেছে, এসো বাবা এসো। টুম্পা আবার ওষুধ খাচ্ছে না তাই না? আর বলো না বাবা, সেই তখন থেকে বলছি কিছুতেই কথা শুনছে না। আপনি আমাকে দিন তো, আমি ওকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ দিন তো, এগুলো ধরুন টুম্পার জন্য এনেছি। চল হা কর ওষুধটা খেয়ে নে। আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না কাকু। ওষুধ খেলে তুই ভালো হয়ে যাবি রে, আবার বান্ধবীদের সাথে মাঠে গিয়ে খেলা করবি, স্কুলে যাবি, নে চল খেয়ে নে, চল হা কর। হা কর হা কর, এই তো আমার লক্ষ্মী সোনামে, তোমরা কথা বলো আমি আসছি। হ্যাঁ ওষুধটা নাও। হ্যাঁ তুমি কাল আবার জঙ্গলে গিয়েছিলে তাই না? তুই কি করে জানলি? আমি সব খবর পাই, তোমাকে আমি মানা করেছি না, তুমি জঙ্গলে যাবে না। ওই জঙ্গলকে ছেড়ে তোর ভানু কাকু যে বাঁচতে পারে না টুম্পা, তোর ভালোবাসার টানে যেমন আমি তোর কাছে বারবার ছুটে আসি, ঠিক তেমনি জঙ্গলের ভালোবাসা ওদের কাছে আমাকে বারবার টেনে নিয়ে যায়। শুনেছি জঙ্গলে বাঘ ভাল্লুক আছে, ওরা নাকি মানুষ মেরে খেয়ে নেয়। ওদেরই বা কি দোষ, ওদের মুখের খাবারগুলো আমরা ছিনিয়ে নিয়ে খেয়ে নিচ্ছি, খিদে পেলে ওরাই বা কি করবে। তবে সবাইকে ওরা খায় না, ওরাও মানুষ চেনে। চলো কাল মাল পাঠাশি কেন? আরে বিক্রম ভাই, এই ভানুর জন্য মনে ধান্দাটা এবার বন্ধ করে দিতে হবে। চুপ সালা, লজ্জা করছে না মেয়েদের মতো কথা বলছিস? তোরা এতগুলো ছেলে মিলে একটা ভানুকে শেষ করতে পারছিস না, দরকার লাগে তো বল, আমি শহর থেকে ছেলে বাড়ি দিচ্ছি। ভানুকে মারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে বিক্রম ভাই। তাহলে কি বলছো, আর এই গাছ পাচারের ব্যবসা ছেড়ে দিয়ে শহরে গিয়ে পেঁয়াজ ছিলবো? গাছ পাচারের ধান্দা ঠিকই চলবে বিক্রম ভাই, তবে বুদ্ধি ধরে কাজ করতে হবে। গাছ কাটা হলো আমাদের ধান্দা, মানুষ কাটা নয়। তোমার বাবা ভানুর বাবা মাকে শেষ করে দিল, কি হলো, একটা ভানু তৈরি হলো, এই ভানুকে মারবে আর একটা ভানু তৈরি হবে। তাহলে তুই এমন একটা কিছু কর নিশাচর যে ভানু আমাদের রাস্তা থেকে সরে দাঁড়ায়। আমার নাম নিশাচর, দিনের বেলায় ঘাপটি মেরে বসে থাকলে দিন রাতের সব খবর আমি রাখি, ভানুর দাদা দীপককে দলে আমি এমনি ঢোকাই দিই। আমার তো সালা দীপকের উপরেও সন্দেহ হচ্ছে, ও আমাদের খবর ভানুর কাছে পৌঁছে দিচ্ছে না তো। দীপক ভুলেও কাজ করবে না, আমি দীপককে দিয়ে ভানুকে শহরে পাঠাবার ব্যবস্থা করছি, তার সাথে সাথে পঞ্চায়েত প্রধানের মেয়েকে ওর ঘাড়ে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। সংসারের দায়িত্ব ঘাড়ে পড়লে বাউন্ডলের মতো জঙ্গলে জঙ্গলে ঘোরা আপনিই বন্ধ হয়ে যাবে। যা করবি তাড়াতাড়ি কর নিশাচর, তোদের ভাগ্য ভালো যে খবরটা এখনো আমার বাবা অর্জুন পণ্ডিতের কাছে পৌঁছায়নি। তোরা খুব ভালো করেই জানিস আমার বাবা অর্জুন পণ্ডিত সাংঘাতিক লোক। আমি শুধু সাংঘাতিক নয়, আমার একটু বুদ্ধিও আছে, আর সেই বুদ্ধি শকুনি মামার চেয়েও মারাত্মক। শালা জাগিরা আমার হাত ধরে চলতে শিখল, সে আমার বাইজি কোটা থেকে সন্ধ্যাকে তুলে নিয়ে চলে গেল, ওর এত সাহস। উঠিয়ে নিয়ে যায়নি, শুনেছি নাকি ওকে বিয়েও করে নিয়েছে। বাহ, আর তোরা দুজনে হাতে চুরি পরে বসে আছিস। অলরেডি জাগির একটা দল করে নিয়েছে আর তাদের নিয়ে কলকাতা শহরে বেশ কিছু অঞ্চলে হপ্তাশুলির কাজ চালাচ্ছে। ও দ্বিতীয় অর্জুন পণ্ডিত হতে চায়, কিন্তু একটা কথা ভুলে গেছে,
যে ওস্তাদের মার শেষ রাতে। বাবা, সারাজীবন লোককে চেয়ারা দেখি মন জয় করে গেলি, আর আজকে তো জামা কাপড় পরে বসে আছিস। ছোট কাপড় খোল, কাপড় খোল। তুমি আজ আমায় কি রূপে দেখতে চাও, বাইজি সন্ধ্যা রূপে না নিজের স্ত্রী সন্ধ্যা রূপে? এই ভালো বলেছিস তো কথাটা, সত্যি তো ভাইজি সন্ধ্যা না স্ত্রী সন্ধ্যা। হ্যাঁ, তো ভাবা উচিত ছিল রে। ঠিক, অর্জুন পণ্ডিতের হাত থেকে তোকে এত কষ্ট করে ছিনিয়ে নিয়ে এলাম, সে তো ভাইজি বানানোর জন্য নয়, আজ থেকে তুই আমার স্ত্রী। আমার খুব দরকার এখনই একটা বান্ধবী বাড়ি যাওয়ার, খুব দরকার। এত রাতে একা যেতে ভীষণ ভয় করছে। এখন ঘরে যা, কাল দিনের বেলা যাস। তুই কেমন মানুষ রে ভানু, বলছি ভীষণ দরকার এখনই যেতে হবে, আর তুই বলছিস কাল সকালে যা। আমি কোনো মেয়ের সাথে এত রাত্রে কোনো জায়গায় যেতে পারবো না। আমি এখন যে কোনো মেয়ে হয়ে গেলাম? এই বাজে কথা না বলে ঘরে যা তো। এত রাতে একা বান্ধবীর বাড়ি যেতে ভয় পাচ্ছিস? চল, আমি তোকে পৌঁছে দিয়ে আসছি। তার কোনো প্রয়োজন নেই, আমি একা খুব যেতে পারবো। না, বলছিলাম পথে যদি কোনো বিপদ ঘটে। বিপদের মোকাবিলা করার ক্ষমতা মায়ার আছে। কারুর সাথে প্রেমের খেলা আর খাওকে করিস অবহেলা, একটা সুযোগ পাই দেখিয়ে দেব দীপক কি জিনিস। জন্তু জানোয়ারদের তোরা সন্তানের মতো ভালোবাসিস না? বাবু!
আজ তোর শরীর কেমন আছে রে? ভালো। এগুলো ধর, তোর জন্য এনেছি। তুমি আমার জন্য কেন রোজ রোজ ফল আনো কাকু? তুই বেশি বেশি করে ফল খেলে তাড়াতাড়ি সুস্থ উঠবি, ওই জন্যে। আমার কিচ্ছু খেতে ভালো লাগে না কাকু। তা বললে হয়? তুই না খেলে ভালো হবে কি করে? বাবা, টুম্পা সোনা ফল খাচ্ছ? কাল টুম্পাকে ডাক্তার দেখানোর ডেট আছে, তাই না? হ্যাঁ, ডাক্তারবাবু তো সেই রকমই ডেট দিয়েছেন। আমি ঠিক সময় মতো চলে আসবো। আচ্ছা, তারপর আমি টুম্পাকে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে যাবো। ঠিক আছে, আজ তাহলে আমি আসি। সাবধানে এসো বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও। শুয়ে পড়ো বাবা, শুয়ে পড়ো। আরে কোথায় ছিলি সকাল থেকে? পাত্তা পাওয়া যাচ্ছিল না। এই তো গ্রামেই ছিলাম। আজ কি রান্না করছো গো মা? আজকে আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত, যেটা তুই সব থেকে বেশি পছন্দ করিস। তুমি প্রায় আমাকে ঝিঙে পোস্ত রান্না করে খাও। আজ আমি রান্না করবো, তুমি খাবে। সরো 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 সরো, পারবি রে? খুব পারবো। তোমার পাশে বসে বসে আমি সব রান্না শিখে গেছি। সরো তো। আর বাবা, হাত কিচ্ছু হবে না, ফেলবি। যা না, কিচ্ছু হবে না, ছাড়ো তো। যা যা। আরে কি মুশকিল হলো বলতো? এই ভানু, ভানু শোন, এবারে না একটা তুই বিয়ে কর, বুঝেছিস? বৌনিয়া, তার হাতে আমি সংসারের সব দায়িত্ব ছেড়ে দেবো। তারপরে আমি পূজো আচ্ছা নিয়ে থাকবো। আগে একটা চাকরি করি, তারপর বিয়ে, নইলে বউকে খাবো কি? এই কথাটাই আমি ওকে বারবার বোঝাবার চেষ্টা করছি। শহরে যা, গিয়ে একটা চাকরি কর, তারপর বিয়ে শাদী করে সংসারই হ। তা নয় ভবঘুরে হয়ে গ্রামের লোকের উপকার করে বেড়াচ্ছে। অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়ানোর যে কি আনন্দ, তা তুই বুঝবি না রে দাদা। তুই তো শুধু ওই নিশাচরের পিছনে ঘুরে ঘুরে তোর নিজের জীবনটাকেই নষ্ট করছিস। আচ্ছা ভাই, আমি একটা কথা বলতো, নিশাচরকে তুই এত সন্দেহ করিস কেন বলতো? সন্দেহ তো আমার তোর উপরে হয় রে দাদা। তবে মানুষ কিন্তু মোটেই ভালো নয়। এর আগে ওই কথাটা আমি তোকে বহুবার বলেছি দাদা। ওকে বলে কি হবে? ওকে তোর কথা শুনবে? ওকে বলে কি লাভ? ও তো তোর কথাটা এক কান দিয়ে শুনবে, আরেক কান দিয়ে বার করে দেবে। যেদিন বিপদে পড়বে সেদিন তোর কাছে এসে বলবে যে ভানু, আমাকে তুই বাঁচা। আচ্ছা, তোর তো গ্রামে একটা মান সম্মান আছে নাকি বল? ঠিক ডোবাবে আমাদের একদিন। ভানুর মতো ছেলে আপনি সাত গ্রাম খুঁজলেও পাবেন না। আর যদি ও শহরে যায়, 50-60 হাজার টাকা মাইনে ওর বাঁধা। কিন্তু সিদ্ধান্ত তো আমি নিলে তো হবে না, ওদেরও তো একটা মতামত নেওয়া দরকার। তাহলে একদিন চলে যান সম্বন্ধ নিয়ে ওই ভানুদের বাড়িতে। হ্যাঁ, আমি যাব। হ্যাঁ, ভানুদের সম্বন্ধ নিয়ে। হ্যাঁ, আপনাকেই ছোট হয়ে যেতে হবে শঙ্করবাবু, কারণ আপনি হচ্ছেন মেয়ের বাবা। ভুলে যান আপনি পঞ্চায়েত প্রধান। আরে বলাই কাকা, কি করছো কি তুমি? এই কদিন হয়েছে তুমি অসুখ থেকে উঠেছো। কি করবো রে ভানু, ছেলেগুলোকে কতবার বললাম গাছটা কেটে জমি থেকে সরিয়ে দিতে, ছেলেগুলো কিছুতেই শুনল না রে। কোনো ছেলে কিছুতেই শুনল না রে, কেউ শুনল না। খাওয়া দাওয়া বন্ধ করে দাও, সব সব জব্দ হয়ে যাবে, দেখি সরো। আরে তুই কি করবি রে? যা করা উচিত তাই করবো। অসুস্থ শরীর নিয়ে তুমি খাটবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখবো? ভানু, সত্যি ভানু, তোর মতো একটা ছেলে সারা গ্রামে ঘুরেও একটা পাওয়া যাবে না রে বাবা। বাজে কথা বলো না তো বলে কাকা। হ্যাঁ, খুঁজলে আমার মতন অনেক ছেলে পাওয়া যাবে। আসল কথা হলো, মানুষ হয়ে জন্মে যদি মানুষের উপকারই না লাগলাম, তাহলে মানুষ হয়ে জন্মে লাভটা কি?
আরে কাটচোরদের গাড়ি না এটা? কি হয়েছে রে? এই মাত্র কাঠচোরের একটা দল জঙ্গলের দিকে গেল। শঙ্কর বাবু, আপনি? ভানু কোনো অন্যায় করেছে নাকি? আচ্ছা, ভানু কোনো অন্যায় করতে পারে এটা ভাবলে কি করে? আচ্ছা, সত্যি কথা বলতে কি আমার তোমার সঙ্গে দরকার আছে। ও আচ্ছা, আসুন আসুন আসুন, চলো বসুন বসুন। বলছি কি যে ভানু লেখাপড়া তো অনেক শিখলো, এবার ওকে একটা চাকরি বাকরি করার কথা ভাবতে বলো। সে তো আমি আর দীপক ওকে দিন রাত্রির বলছি, ভানু শুধু একই কথা, মাকে ছেড়ে গ্রামকে ছেড়ে আমি কোথাও যাব না। তা বললে হবে? আরে বাবা, আজ না হয় তো কাল ওকে তো বিয়ে শাদী করতেই হবে। এই সময় একটা সংসার চালানোর খরচা যে কি, সে তুমি ভালোই জানো কমলা। সে তো ঠিকই বলছি। ভানু রে, বিয়ের ব্যাপারে কিছু ভেবেছো কমলা? কি করে ভাববো, বিয়ের কথা বললেই তো ভানু শুধু রেগে যায়। তা বিয়ে না করে সারা জীবন লাইব্রেরি থাকবে নাকি? তাছাড়া লোকে কি বলবে? তারা কি বলবে না যে ভানু কমলা নিজের ছেলে নয় বলে? তাই কমলা ওর কথা ভাবেই নি। তাহলে আমি কি করবো বলুন তো? আমি বলি কি, তুমি জোর করে ভানু বিয়ে দিয়ে দাও। জোর করে? ও মা, তার আগে তো আমাদের একটা ভালো মেয়ে জোগাড় করতে হবে। মেয়ের জন্য তুমি চিন্তা করো না, আমার মেয়ে মায়া যখন রয়েছেই তোমার অন্য মেয়ের খোঁজ করার দরকারটা কি? আপনার মায়া? হ্যাঁ, তবে আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। ভানু এত ধনী নয়, কিন্তু ছেলে তো ভালো, লেখাপড়া শিখেছে, আমার আমার মেয়ের সাথে ভালো মানাবে। আমি বলি কি, তুই ভানুর সঙ্গে একবার আলোচনা করে নাও, কেমন? আচ্ছা আচ্ছা প্রধান বাবু। আমি তাহলে আজ। নমস্কার দারগা বাবু। নমস্কার। আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। কথা? ও, 15 বছর ধরে সে একই কথা। ও, বড় ঝামেলায় পড়লাম তো, এটাই খুঁজে দাঁড়িয়েছে। ঠিক আছে, বসো। থ্যাংক ইউ। হ্যাঁ বলো, এবার কি ব্যাপার? জঙ্গলে কাঠচোরাদের উৎপাত দিনের পর দিন বেড়েই চলেছে স্যার, কিন্তু আপনি এখনো পর্যন্ত কোনো স্টেপ নিলেন না। দেখো, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, ওটা ফরেস্ট ডিপার্টমেন্টের ব্যাপার। ওর ভিতরে ঢুকে কাউকে অ্যারেস্ট করা আমাদের জুরিসডিকশনের বাইরে, সেটা আমরা করতে পারি না। প্রতিদিন চোরাই কাঠ লরি ভর্তি হয়ে আপনার এরিয়া হয়ে শহরে চলে যাচ্ছে, সেগুলোকে তো আটকাতে পারেন? হোয়াট ডু ইউ মিন? ইট মিন্স আই উড লাইক টু স্টপ দিস টাইপ অফ ক্রাইম ফর এভার, দ্যাট ইজ হোয়াই আই নিড ইউর হেল্প। If you can't help me, I have to choose the other way. Govara, what the fool? কি বললে? Oh, disgusting. কি করছিস তুই? ভানুকে একটু ভালো করে বোঝা দীপক, কাঠচোরেদের পেছন পেছন ছোটাছুটি না করে শহরে গিয়ে একটা চাকরি করতে বল। ওকে একটু ভালো করে বোঝা,
আমি তোকে দিন রাত বোঝাবার চেষ্টা করছি, কিন্তু আমার কথা শুনছে কই? পরে কিছু হলে আমায় বলিস না জানো? ওরা কি সাংঘাতিক লোক তুই তো জানিস। আমি ওদের বুঝিয়ে কতকাল রুখে রাখবো বল? বোঝা, ভালো করে বোঝা। আসি রে, আসি। হ্যাঁ রে ভানু, আর কতকাল তো এইভাবে খাবি বলতো? তুই কি এখনো সেই আগের মতো ছোট ভানু আছিস? তোমার কাছে আমি চিরকালই সেই ছোট ভানু হয়েই আছি। তোমার হাতে না খেলে আমার পেটই ভরে না। আচ্ছা মা, রাত হয়ে গেল, দাদা এখনো বাড়ি ফিরল না কেন? কি রে দাদা, এত রাত পর্যন্ত কোথায় ছিলিস? বন্ধুদের সাথে ছিলাম। কেন রে? চুপচাপ যেমন মায়ের হাতে খাচ্ছিস, খা, আমার খোঁজ নিচ্ছে। এই তোর সঙ্গে আমার একটা কথা ছিল ভানু। বলো। বলছি যে ওই শঙ্কর বাবু আছেন না, উনি আমাদের বাড়িতে এসেছিলেন। শঙ্কর বাবু কেন? ওই মায়ার সঙ্গে তোর বিয়ের ব্যাপারে কথা বলতে। বিয়ে? হ্যাঁ। উনি পাগল হয়েছেন নাকি মা? তা বললি কি হয় বাবা, আমি আর কতকাল উনুনের ধারে বসে হাত পুড়ে রান্না করবো বলতো? ও নিয়ে তুমি একদম চিন্তা করো না মা, আমি খুব শীঘ্রই একটা কাজের মেয়ে জোগাড় করে আনছি, এবার থেকে সব রান্না ওই করবে। আগে দাদার জন্য মেয়ে দেখো। পাগল ছেলে বাবা সত্যি। সারাটা দিন খেতে খামারে টোটো করে ঘুরে বেড়ালে চলবে? নিজের ভবিষ্যতে কথা তো কিছু ভাব। এই আমার ভবিষ্যৎ নিয়ে তোরা তো মাথা ব্যথা কেন রে? মীরাজাকে ভালোবাসে তার জন্য মাথা ব্যথা কেন? সব ব্যথা সইতে। এই শোন ভানু, এই গ্রামে সবাইকে ভালোবাসে, গরু ছাগল কুকুর বেড়াল। দুধ আর খোল এক করে দিলি তো? তার মানে? লেখাপড়া তো অনেক শিখেছিস, ইউনিভার্সিটি গুলে খেয়েছিস, প্রেমের পাঠ পড়িসনি? ও সাবজেক্ট আমাদের কলেজে ছিল না। ছিল না? নাকি ব্রহ্মচারী হওয়ার শপথ নিয়েছিস? এই বাজে কথা না বলে রাস্তা চার শর্ত। তুই যতই নাটক কর ভানু, বিয়ে তোকে আমাকেই করতে হবে। জেগে জেগে যত স্বপ্ন দেখার হয় দেখ, দয়া করে আমার রাস্তা ছাড়। ডুবিয়ে ছাড়বে অতই সোজা? আমরা কি হাতে চুরি পরে বসে আছি নাকি? দীপক আর নিশাচরের কথা শুনে আমরা হাতে হাত ধরে চুপচাপ বসে আছি। নইলে ভাঁড়ির মতন ছেলেকে না লস্যি গলে নাকে পুড়ে দিতে আমাদের দু মিনিটও সময় লাগে না, কি বলেন নিশাচর দা? একেবারে ঠিক কথা। দেখ, গাছ পাচারের ধান্দা আমাদের ঠিকই চলবে, তবে মাঝে মধ্যে ভানু এসে একটু ডিস্টার্ব করছে, এই যা। এরই মধ্যে যদি মার্ডার কেস ঘটিয়ে পুলিশকে খোঁচা মেরে দেওয়া যায় না, তাহলে পুরা মামলা বিগড়ে যাবে কিনা। আরে দীপক, আয় আয়, কোথায় ছিলিস এতক্ষণ? বাড়িতে ছিলাম। নে ধর। না, আজ ভালো লাগছে না। আরে নে নে, খেয়ে নে, দেখবি সব মুড ঠিক হয়ে যাবে। নে ধর। নে নে ধর। কিছুতেই দেবো না, দিবি না? তবে দেখ কি করছিস, কি তুই কি করছিস? আমার জমি গায়ে জোরে দখল করে নিচ্ছে ভানু, মিথ্যে কথা।
ঠিক আছে, বাবা কোন জমি কাকে দিয়ে গেছেন সে বিচার করবে পঞ্চায়েত, কিন্তু এইভাবে লড়াই খুনোখুনি করে কি কোনো লাভ হবে? মানু ঠিকই বলেছে অমল, তোরা দুই ভাই মিলে যা করছিস না লোকে দেখে ছি ছি করবে। স্বপনদা, জায়গা জমি সব এখানেই পড়ে থাকবে, খালি হাতে আমাদের সবাইকে চলে যেতে হবে। অমলদা তোমার নিজের ভাই, তুমি বিপদে পড়লেও কখনো চুপ করে বসে থাকবে না। কি অমলদা, পারবে তুমি চুপ করে বসে থাকতে? বিচারে যা হবে পরে দেখা যাবে, এখন এসো দুই ভাই গলায় মেলো এসো। করতে পারে এ কথা ভাবতে আমাদের অবাক লাগে প্রধানবাবু।
অবাক শুধু তুমি একা নও কদম, অবাক আমরা সবাই হয়েছি। ভানুকে ক্ষমা করে দিন শঙ্করবাবু, ভানু এমন কাজ করতে পারে না। আমাদের একটা কোথাও ভুল হয়েছে মনে হয়। গ্রামের অনেকেই নিজের চোখে ব্যাপারটা দেখেছে। ভানু একা তো নয়, ভানুর সঙ্গে সঙ্গে আমার মেয়ে, আমার আমার মেয়ে মার তো বদনাম হয়েছে। ভানু যে দুর্ব্যবহার করেছে সেটা সেটা ক্ষমার অযোগ্য। আমি 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 চাই মায়াকে এই কলঙ্কের হাত থেকে মুক্তি মুক্তি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ভানুকে ভানুকে মায়াকে বিয়ে করতে হবে। সত্যি শঙ্কর বাবু, আপনি যে কতটা মহান তার প্রমাণ আমরা আরো একবার পেয়ে গেলাম। শঙ্কর বাবু, শঙ্কর বাবু, শঙ্কর বাবু, যদি ভানু এই প্রস্তাবে রাজি না হয় তাহলে চিরকালের মতো ওকে এই গ্রাম ছেড়ে চলে যেতে। তোমার ভানুর অভিমন্য সেজে চক্রবর্তীতে ঢোকার সময় এসে গেছে মা, কালই আমায় গ্রাম ছেড়ে চলে যেতে হবে। ভানু, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, আমি যেন এই চক্রবর্তী থেকে বেরিয়ে আসতে পারি। ভানু, ভানু, টুম্পা টুম্পা মারা গেছে। এমন অনেক প্রশ্ন আছে মায়া,
যার কোনো উত্তর হয় না। আমি সারা জীবন তোর জন্য অপেক্ষা করবো রে ভানু। বয়ে যাওয়া ঝড় আর ছুটে আসা নদীর ঢেউয়ের অপেক্ষায় কেউ কোনোদিন বসে থাকে না মায়া। ওরা যে কখন কোন কুলে গিয়ে আছড়ে পড়বে ওরা নিজেরাও জানে না। দূরের পথ মনে দোলা চল, স্মৃতির পাতা।
বাড়ি খারাপ হয়ে গেছে নাকি? Yes. এত রাত্রিরে মিস্ত্রি আর পাবেন না ম্যাডাম, আমাদের গাড়িতে বসুন, আমরা বাড়ি পৌঁছে দিয়ে আসছি। আপনাদের এত চিন্তা করতে হবে না, আপনারা যান, আমি ঠিক চলে যেতে পারবো। ওকে? আরে ভয় পাচ্ছেন কেন, আমরা কি চোর বদমাশ আছি নাকি? চলুন। হাতটা ছাড়ুন। হাতির একবার যার হাত ধরে নেয় তার হাত সে কোনোদিন ছাড়ে না। হাত ছাড়ুন বলছি। এত চেঁচিয়ে কোনো লাভ নেই ম্যাডাম, এই রাত্রিরে কেউ বাঁচাতে আসবে না। এই রকম পোশাক পরে লোকে হাত ধরে টানবে না তো কি, ফুল ছেড়াবে? থাকো জাগিরা, যদি কখনো কোনো কিছু দরকার হয় আমার সাথে যোগাযোগ করো। এসেছিস অর্জুন পণ্ডিতকে খুঁজতে? কিন্তু তোর তো আর খোঁজা হবে না রে ভানু, নিশাচরকে তুই এখানে চিনতে পারলি না রে ভানু। তোর জনম কুণ্ডুলি আমার একেবারেই মুখস্থ রে নিশাচর, আমার দাদার মাথাটা যে তুই খেয়েছিস সেটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু আমি তোকে কিছু বলিনি কেন জানিস? কারণ তোর কুণ্ডুলিতে লেখা আছে তোর মরণ গ্রামের মাটিতে নয়, তোর মরণ শহরে। ইধর কি যা মত আতি হে তব শহর কি তারা ভাগতা হে। আজ দেখ তুই শহরে ভানুর সামনে দাঁড়িয়ে আছিস। ভোগনে সে কুত্তা কবি শের নহি বানতা, কার জন্ম কুণ্ডলিতে মরণ কখন কোথায় লেখা আছে তার প্রমাণ তুই এখনই পেয়ে যাবি। ওই মার গেলে কে? Thank you.
একদম চিন্তা করবেন না, একদম পৌঁছে যাবে। খালি টাকাটা কিন্তু আমাকে অ্যাডভান্স দিতে হবে। হ্যাঁ, ওকে বাই। জাগিরা, তুই দীপিকা তোমার মেয়ে হতে পারে, কিন্তু আমারও মেয়ের মতো ছোটবেলা থেকে কোলে পিঠে করে বড় করেছি। আর এরা দুজন আমার দলের হলো, যা করেছে তার জন্য এদের চোখ আমিও উপরে নিতে পারতাম, কিন্তু চোখটা নষ্ট করিনি, কারণ মনে হয়েছে তোমার সাথে এখন আমার ঝামেলা হলো, আগে তুমি আমার গুরু, তাই এর সম্বন্ধে কোনো সিদ্ধান্ত নিতে হলে সেটা তুমিই ভালো নিতে পারবে। ঠিক আছে, দাঁড়া জাগিরা, কি করেছে এরা? ওদের মুখ থেকেই শুনে নিও। এই জাগিরা, তুই কি ভাবছিস যে আমার সামান্য একটা উপকার করলি আমার সব ঝামেলা মিটে গেল? এত সোজা একটা কথা মনে রাখিস, সিংহ হলো জঙ্গলের রাজা, আর এই শহরের বাদশাহ হলাম আমি। সিংহ কোনোদিন অন্যের শিকার করা খাবার ছুঁয়েও দেখে না। এরা যদি সত্যিই অন্যায় করে থাকে আমি খোঁজ খবর নেব, তোর টেরায় গিয়ে আমি এদের দুজনকে তুলে নিয়ে যাব। এখন যা, এদের দুজনকে নিয়ে ফুটে যা। চল। এইরকম পোশাক পরে লোকে হাত ধরে টানবে না তো কি, ফুল ছেটাবে? এইরকম পোশাক পরে লোকে হাত ধরে টানবে না তো কি, ফুল ছেটাবে? এইরকম পোশাক পরে লোকে হাত ধরে টানবে না তো কি, ফুল ছেটাবে? কাটে
তার কথা ভেবে নদীও কি জানে চাঁদ কবে গেছে ডুবে জানে কিসে রাত কাটে তার কথা ভেবে নদীও কি জানে চাঁদ কবে গেছে ডুবে ও মন বলো কি আবেশে তাকে আনমনে আজ হারালাম খুব ভালো করেছিস। গ্যাস বাড়িতে পাঠাও, মাল ঠিক চলে যাবে। কোনোদিন কি মাল যেতে দেরি হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, রাখছি এখন, মাল বাড়ি দাও। হ্যালো হ্যালো আঙ্কেল। হ্যাঁ দীপিকা বল। আঙ্কেল, সেই দিন গুন্ডাদের হাত থেকে যে ছেলেটা আমাকে বাঁচালো, তার নাম ঠিকানা আমাকে একটু দিতে পারবে? ওর নাম ভানু। ভানু? ঠিকানা ফুটপাত। ফুটপাত? সেদিন তোর সাথে হাসপাতালে না গেলে না, জাগিরার বাড়িটা আমি ঠিক খুঁজে বার করিনি। জাগিরা লোকটা কে রে? ওর সাথে তোর পরিচয় হলো কি? কিছুদিন আগে ঘটনার চক্রে ওর সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল। লোকটা কে, কি করে, এখনো পর্যন্ত জানার কোনো সুযোগ হয়নি। খুব সাবধান, শহরে প্রথম এসেছিস, এখানে বুঝে শুনে লোকের সাথে মেলামেশা করবি। আরে ও নিয়ে তুই একদম চিন্তা করিস না রে, পাগল ছেলে। শ্যামল? হ্যাঁ? এই ব্যাগটা কাট রে। ও কোনো প্যাসেঞ্জারের হবে, মালপুরি কিছু আছে? শুধু কিছু কাগজপত্র আছে দেখছি। হ্যাঁ ফেলে দে, ও কোনো কাজে লাগবে না। ফেলে দেবো কি রে, কার কি দরকারি কাগজ? তার মানে তুই এখন এই ব্যাগটা নিয়ে গোটা কলকাতা শহর খুঁজে তাকে ফেরত দিতে যাবি? সারা শহরে খোঁজার কোনো দরকার নেই রে, এতে একটা অ্যাড্রেস আছে দেখছি, 63 পার্ক স্ট্রিট। পাচ্ছ না মানেটা কি? আরে তোমার কোনো ধারণা আছে ওই কাগজগুলো কত ইম্পর্টেন্ট? ওগুলো একবার চলে যাওয়া মানে আমার কত লক্ষ টাকার ক্ষতি, তোমার কোনো ধারণা আছে? Thank you.
হ্যাঁ কি আমি এখন কারোর সঙ্গে দেখা করতে পারবো না, আমার মাথা ঠিক নেই। আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দাও। আচ্ছা যে অটোতে তুমি উঠেছিলে অটো স্ট্যান্ডে গিয়ে সেই অটোটার খোঁজ করেছিলে? স্যার বেশ কিছু অটোওয়ালাকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ওনারা বললো অটোওয়ালার নাম বা ড্রাইভারের নাম্বার না বলতে পারলে ওরা কিছু বলতে পারবে না, কারণ ওই রুটে প্রচুর অটো চলে। তো তো আমি এখন কি করব সেটা তো কি চাই? আপনি কি রামলাল বাবু? হ্যাঁ। তো এই ব্যাগটা কি আপনার? এই তো সেই ব্যাগটা, তুমি কোথায় পেলে? তুমি কি অটো ড্রাইভার? আজ্ঞা না, আপনি দেখে নিন আপনার কাগজপত্র সব ঠিক আছে কিনা। সব ঠিক আছে স্যার। তোমায় যে কি বলে ধন্যবাদ দেব ভাই, তুমি যে আমার কত বড় উপকার করলে না তুমি জানো না সেটা। এক কাজ করি, এগুলো তুমি রাখো। ধন্যবাদ স্যার। মানুষের উপকার করে হাত পাতার স্বভাব আমার নেই। এই শহরে আমি নতুন এসেছি, ছোটখাটো যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারতেন ভীষণ উপকৃত হতাম। হ্যাঁ ঠিক আছে, এই কার্ডটা রাখো। থ্যাংক ইউ। ওই ঠিকানাতে আমার সঙ্গে গিয়ে দেখা করবে, দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। কিরে কোথায় ছিলি? আজ আমার একটা চাকরি ঠিক হয়ে গেল রে শ্যামল। চাকরি কোথায়? সেদিন যেই ভদ্রলোকের ব্যাগটা ফেরত দিয়ে এসেছিলাম ওনার শপিং কমপ্লেক্সে। বাহ এ তো দারুণ খবর রে, জব পেস খবর, খুব ভালো খুব ভালো খুব ভালো। এনে এটা রাখ। কি এটা? আজ কিছু অ্যাডভান্স দিল তাই। তাই তুই আমাকে অ্যাডভান্স দিচ্ছিস? থাকা খাওয়া পার পাস? হ্যাঁ আমাকে অ্যাডভান্স দিচ্ছিস? আরে না না। কি না রে? তা নয়। রাখ তোর টাকা, তোর কাছে রাখ। তুই তুই আমাকে টাকা দিয়ে কিনবি? হ্যাঁ টাকার গরম দেখাচ্ছিস আমাকে? আমাকে টাকার গরম? ওসব টাকার গরম অন্য কোথাও গিয়ে দেখাবি। শ্যামল কাল একবার গ্রামে যাবো ভাবছি, মায়ের কথা ভীষণ মনে পড়ছে। যা ঘুরে আয়। ওকে পাঠিয়ে দাও। লুকিয়ে দাঁড়াও দাঁড়াও। ওয়েলকাম ভানু, ওয়েলকাম, বসো। থ্যাংকস। আমি জানতাম তুমি আসবে, কারণ জাগিরা কখনো আসল হীরে দেখলে তার দাম দিতে কোনো কঞ্জুসি করে না। এমন অনেক হীরে আছে জাগিরা সাহেব, সারা দুনিয়া ধন্দলাদ দিয়েও যা কেনা যায় না। আর যা কেনা যায় না জাগিরা তা গায়ের জোরে ছিনিয়ে নেয়। শক্তি লঙ্কা রাবণেরও ছিল জাগিরা সাহেব, কিন্তু একজন হনুমানই পুরো লঙ্কাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিল। তাহলে তোমার এখানে আসার কারণটা কি জানতে পারি? নিশ্চয়ই। এই শহরে একজনের সাথে দেখা করার আমার বিশেষ প্রয়োজন, আপনি কি ওনার ঠিকানাটা আমাকে বলে দিতে পারবেন? কি নাম তার? অর্জুন পণ্ডিত। ওনার সাথে তোমার কি দরকার? দরকার আছে। ওনার ঠিকানা আমার জানা নেই। ঠিক আছে,
খুঁজে ওকে আমি ঠিক বার করে নেব। বাচ্চা ছেলেরা যে অনেক সময় না জেনে আগুনের দিকে হাত বাড়িয়ে দেয়, সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো করেই জানো। ভয় না করে যারা বারবার আগুনের দিকে হাত বাড়িয়ে দেয়, একদিন তাদের হাতটা লোহার মতন শক্ত হয়ে যায় জাগিরা সাহেব। ভানু কখনো আগুন দেখে ভয় পায় না জাগিরা সাহেব, কথাটা মনে রাখবেন। কেমন আছো মা? মাকে ছেড়ে চলে গিয়ে এখন জিজ্ঞেস করছি কেমন আছি। ক্ষমা করে দাও মা। তুই কেমন আছিস বাবা? ভালো আছি। কিন্তু তুই এসময় এখানে? তোমায় দেখতে ভীষণ ইচ্ছে করছিল, তাই লুকিয়ে চলে এসেছি। ভালো করেছিস, খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস। চল আয় আয় আমার সঙ্গে, চল ঘরে চল, আয় 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 ভেতরে আয়। জানিস তো, তোকে দেখতে আমারও ভীষণ ইচ্ছে করছিল রে। এটা রাখো মা। মা, এতগুলো টাকা আমায় দিচ্ছিস কেন? তুই শহরে আছিস, তোরও তো লাগতে পারে। আমি শহরে একটা কাজ পেয়েছি মা। উমা, তাই নাকি? খুব ভালো হয়েছে রে, খুব ভালো হয়েছে। আচ্ছা তুই আছিস কোথায়? আছি এক বন্ধুর কাছে, পরে তোমাকে সব বলবো। আমি মাঝে সাজে তোমার কাছে লুকিয়ে চলে আসবো মা। কাউকে কিছু বলো না জানো। না না, আমি কাউকে বলবো না, কাউকে বলবো না। তুই নিশ্চিন্ত থাক, আমি কাউকে কোনো কথা বলবো না। সেদিন বলেছিলে তোমার মা বলেছেন অচেনা মানুষদের সঙ্গে বেশি মেলামেশা করতে না, তাই তো? আমার মাও আমাকে একটা কথা শিখিয়েছেন, সেটা শুনবে না? কি? পৃথিবীতে যখন কোনো মানুষ আসে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে সে তখন অচেনা থাকে। সময় সময়ের সাথে সাথে ধীরে ধীরে সবাই সবাইকে চিনে নিতে পারে। তাই আজ আমি একটা তোমাকে কথা বলতে চাই। আজ থেকে তুমি আমাকে খুব ভালো করে চিনে নাও। এরপর যখন আমাদের দুজনে দেখা হবে, আমাকে অচেনা বলো না যেন। পাগলামি ছাড়ো, রাত অনেক হয়েছে, আমাকে বাড়ি যেতে হবে। পাগলামো? ভালোবাসায় মানুষ পাগল হয়ে পাগলাম করে সেটা আমি জানি, কিন্তু সেই পাগলামো কতটা মারাত্মক হতে পারে সেটা বোধ হয় তুমি জানো না। আজ আমি তোমাকে দেখিয়ে ছাড়বো একটা মানুষ ভালোবাসায় কিভাবে পাগল হয়ে পাগলামো করে। চল। আরে কি করছো এটা? আরে চলো, তারপরে বলছি, চলো।
চাইছে 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 যে মন আরো কাছে চায়। বিক্রম, হ্যাঁ বাবা, আজকে তুই একা বসে আছিস, দীপিকা কোথায়? সে তো এখনো ঘুমোচ্ছে। এখনো ঘুমোচ্ছে? হ্যাঁ। এই দীপিকা, 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 দীপিকা বলে ডাকলে হবে? লেট নাইট করবে, এত সকাল সকাল উঠবে কি করে? তুই জেগে আছিস? আমায় বিক্রম বলে যদি ঘুমোচ্ছিস, এত করে ডাকছি কখন থেকে তুই শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, কি এরকম মনমরা হয়েছিস কেন পাপা? হ্যাঁ, একটা কথা বলবো? হ্যাঁ পাপা,
ও বাবা, আমি না একটা ছেলেকে খুব ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া বাঁচতে পারবো না বাবা। ঠিক আছে ঠিক আছে, এই তুই ছেলেটাকে আমার কাছে আসতে বলিস। বাবা শোনো না, ও এখানে আসবে না। আসবে না? অর্জুন পণ্ডিতের তাকে সাড়া দেবে না এরকম কোন লোক এই শহরে আছে বলে তো আমি জানি না। তোকে কিছু চিন্তা করতে হবে না, ওটা তুই আমার উপর ছেড়ে দে, ঠিক আছে? চল ব্রেকফাস্ট করবি। থ্যাংক ইউ পাপা, চলো। আমি তো আপনাকে কোনো জ্বালাতন করিনি। কে বলল আপনি জ্বালাতন করেননি? তাহলে আপনি এইভাবে আমার দিকে তাকিয়ে থাকেন কেন? মানুষের দিকে তাকিয়ে থাকাটা কি অন্যায়? যদি আপনার অন্যায় বলে মনে হয় থাকে তাহলে আর তাকাবো না। স্বয়ং যমরাজের হুকুমও অমান্য করা যায়, কিন্তু অর্জুন পণ্ডিত যেখানে আদেশ করে সেখানে সেটা অমান্য করার ক্ষমতা এই শহরে কারো নেই। চল। হন্যে হয়ে যাকে শহরে খুঁজে বেড়াচ্ছি সে নিজেই লোক পাঠিয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। কিরে কি ভাবছিস, ভাবনাটা শেষ হলো? যাবি? চল চল। হ্যালো, তোকে যে কাজের দায়িত্ব দিয়েছি সেটা ঠিক ঠিক কর, আমাকে বারবার ফোন করিস না। হ্যালো, আর যদি কোন রকম গন্ডগোল হয় তার দায়িত্ব কিন্তু তোর, আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না, ঠিক আছে? বাবা, ভানু, আমার মেয়ে দীপিকা তোকে ভালোবাসে, তুই আজ থেকে আমার মেয়েকে ভালোবাসবি। আমার মেয়ে যেদিন তোকে বিয়ে করতে চাইবে সেদিন মাথায় টোপল লাগিয়ে আমার বাড়িতে চলে আসবি। আর বন্টনের ব্যাপারটা যা আছে লিস্ট আমার ছেলেকে দিয়ে দিবি, লরি ভর্তি করে তোর বাড়িতে পাঠিয়ে দেবো। কিন্তু বিয়ের পর যদি আমার মেয়েকে কষ্ট দিয়েছিস, একটা মশা মারতে অর্জুন পণ্ডিতের যা সময় লাগে, একটা মানুষ মারতে তার থেকে কম সময় লাগে। এই ওকে চা জল খাবার দে, তারপর চা জল খাবার খেয়ে ওকে বাড়িতে পাঠিয়ে দে। আচ্ছা, এ ব্যাপারে আপনি লোকাল থানায় কোনো কমপ্লেন করেছেন রামলাল বাবু? হ্যাঁ স্যার, আমি নিজেই লোকাল থানায় একটা ডায়েরি করেছি। আচ্ছা ভানু, তোমাকে ওরা তুলে নিয়ে গেছিল কেন? প্রত্যেক মানুষের নিজের নিজের কাজের একটা স্টাইল আছে স্যার। অর্জুন পণ্ডিতের মেয়ের সাথে ওরা আমার একটা বৈবাহিক সম্পর্ক করে তুলতে চায়, এটা ছিল ওদের একটা স্টাইল স্যার। কী নাম বললে? অর্জুন পণ্ডিত?
উনি তো এই শহরে নামকরা ব্যবসায়ী। নিজের আসল চেহারা ঢেকে রাখার জন্য মানুষ অনেক রকম ব্যবসা করে স্যার। অর্জুন পণ্ডিতের আসল ব্যবসা হলো জঙ্গলে চোরাই কাঠ পাচার করা, বেআইনিভাবে জঙ্গলের পশুদের মেরে তাদের চামড়া বিদেশে বিক্রি করা। এছাড়াও বহু অন্যায় কাজের সাথে যুক্ত ছিল এই অর্জুন পণ্ডিত। ভেরি ইন্টারেস্টিং। আমারও দীর্ঘদিনের ইচ্ছে এই সমস্ত মানুষের মুখ থেকে মুখোশটা কিভাবে খুলে বার করব, কিন্তু প্রমাণের অভাবে আমি সেটা করে উঠতে পারিনি। শুনেছিলাম আমার বাবা নাকি অর্জুন পণ্ডিতের কুকীর্তির প্রমাণ সহ একটা ফাইল কলকাতার কোন বড় পুলিশ স্টেশনে পাঠিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হয়নি। সত্যি যদি তোমার বাবা ফাইলটা পাঠিয়ে থাকে তাহলে সেটাকে খুঁজে বার করবই। তারপর ওই অর্জুন পণ্ডিতের মুখ থেকে মুখোশটা কিভাবে খুলে বার করতে হয় সেটা বেশ ভালোভাবেই জানা আছে। থ্যাংক ইউ স্যার। ওকে। অর্জুন পণ্ডিতের গাড়ির সামনে ভুলেও দাঁড়াবার একদম চেষ্টা করিস না। যেখানে সেখানে গাড়ি দাঁড় করাতে অর্জুন পণ্ডিত একদম পছন্দ করে না। যে আমার গাড়ির সামনে চলে আসে তাকে উড়িয়ে দিয়ে চলে যাই। বাচ্চার জন্য কোন ইঁদুরের গর্তে গিয়ে লুকোবি আজ থেকে খোঁজা শুরু করে দে। তবে মনে রাখিস, যমরাজের হাত থেকে তুই ফাঁকি দিয়ে বেঁচে যেতে পারলেও ভানুর হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তোর সময় হয়ে এসছে অর্জুন পণ্ডিত। আজ প্রায় 15 দিন হয়ে গেল ভানু গ্রাম ছাড়া হয়েছে। ও কি করছে, কোথায় গেল, খবর পেলে কিছু? আমি করে আনবো, কি করছে, কোথায় গেছে, যাওয়ার সময় আমাকে কিছু বলে গেছে, কোথায় যাচ্ছে, কি করছে? তুমি আর যাই বলো, ভানু যে কাজ করেছে এ কথা আমার কিছুতেই বিশ্বাস হয় না। আরে বিশ্বাস আমারও হয় না। সত্যি কথাটা কি জানো, আমার মনে হয় আমাদের কথাটা ভুল হচ্ছে।
ওশালা কেউটের বাচ্চা এখন শুধু ফোঁস করেছে। ছবল মারার আগেই ওকে শেষ করে দে বিক্রম। তুমি কোনো চিন্তা করো না বাবা, দুদিন সালা দুদিনের মধ্যে ওর লাশটা আমি ফুটপাতে ফেলে দেবো। ওর বাবাও আমাকে এককালে খুব চালিয়েছিল, দু বছর আমার ধান্দা বন্ধ করে দিয়েছিল। ওটা জঙ্গল ছিল বাবা, ওটা জঙ্গল ছিল, আর এটা শহর, এখানে আমাদের রাত চলে। সালাকে এমন মার মারবো যে স্বয়ং যমরাজ ওর মৃত্যু দেখে আতঙ্কে শিউরে উঠবে। আমি আসছি বাবা। যা, বাচ্চার জন্য কোন ইঁদুরে গর্তে গিয়ে লুকোবি আজ থেকে খোঁজা শুরু করে দে। তবে মনে রাখিস, যমরাজের হাত থেকে তুই ফাঁকি দিয়ে বেঁচে যেতে পারলেও ভানুর হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। পাপা, ভানুর সঙ্গে দেখা হয়েছিল? ভানুর সাথে দেখা হয়েছিল তোমার? ও হ্যাঁ, ওই ভানু বলে ছেলেটাকে তোকে ভুলে যেতে হবে মা। ভানুকে ভুলে যেতে হবে মানে? মানে ও অন্য একটা মেয়েকে ভালোবাসে। আমি শুধু একটু হাত পাটা শেখে নেবো, চিন্তার কোনো কারণ নেই। কেরোসিন তেল আমি সাথে করেই এনেছি।
এই তোরা তোদের কাজটা কর, আমি আমার কাজটা ছেড়ে আসি। হ্যালো, এত শান্তিতে ঘুমোলে হবে অর্জুন পণ্ডিত? তোর ঘুমানোর দিন যে শেষ হয়ে গেছে রে। কে বলছিস? ফরেস্ট অফিসার বিমল চ্যাটার্জির ছেলে ভানু। যদি জীবনে বাঁচার ইচ্ছে থাকে তাহলে ঘুমন্ত বাঘকে জাগানোর চেষ্টা করিস না ভানু। মৃত্যু যখন শিওরে এসে দাঁড়ায় তখন জাগাবার প্রয়োজন পড়ে না অর্জুন পণ্ডিত। ঘুম নিজেই ছুটে পালাবার পথ খোঁজে। এবার তুই ছোটা শুরু কর অর্জুন পণ্ডিত। তোর শখের কাঠগুদাম যে পুড়ে ছাই হয়ে গেল রে। যা, জল নিয়ে গিয়ে আগুন নেভা। ভানু, আমি তোকে বলেছিলাম না অর্জুন পণ্ডিত, তোর লঙ্কায় আগুন ধরিয়ে আমি তোকে সব অংশে নির্মূল করে দেবো। আমার লড়াই শুরু হয়ে গেছে। রামটাকে তো মোকাবিলা কর, নলে এই দূরে কত খোঁজ। যা, এই আমি একটু আসছি। প্লিজ কিছু মনে করবেন না, আপনাকে আমার কিছু কথা বলার ছিল। বলো। মায়ের পেট থেকে জন্ম নিয়ে কোনো মেয়ে বাইজি হয় না।
তোমার বাবার মতো রাবণরা যতদিন এই পৃথিবীতে থাকবেন সীতামাকে বারবার অগ্নি পরীক্ষা দিয়ে যেতে হবে। আর কেন আকাশের দিকে তাকিয়ে থুতু ফেলছো জানো না? আকাশের দিকে তাকিয়ে থুতু ছুড়লে সেটা নিজের গায়ে এসে পড়ে। কি হয়েছে সেটা বলো আমাকে। তোর লজ্জা করে না? একজনের ঘরে স্ত্রী হয়ে আরেকজনের সাথে দিনের পর দিন ধরে প্রেমের নাটক করা? হ্যাঁ, আমি একটা কথা তোকে বলে রাখছি, ভানু আমার, আর ওকে আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। ও এই কথা? তা ভানু যদি তোমারই ভালোবাসা তাহলে তুমি ভানুকে বারণ করছো না কেন? ও যেন আমার সঙ্গে মেলামেশা না করে। আমি কাকে বারণ করবো কি না করবো সেটা আমার ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপার। আজকে আমি তোকে একটা কথা সাবধান করে যাচ্ছি, আজকের পর থেকে তুই কোনোদিনও আর ভানুর সাথে দেখা করবি না। কি? সন্ধ্যাকে ভালোবাসিস? হ্যাঁ বাসি। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি তো জানতে আমি একজন বাইজি, তাও তুমি আমাকে ভালোবেসেছিলে কোন অধিকারে? কোন অধিকারে তুমি নিজের জীবনের পরোয়া না করে সবার সঙ্গে লড়াই করে আমাকে তুলে নিয়ে এসেছিলে? উত্তরটা আমি বলে দিচ্ছি, ভালোবাসা কারো কেনা গোলাম নয়, ভালোবাসা পাপও নয়। মানুষ যখন যাকে ইচ্ছে তাকে ভালোবাসতে পারে, আর তার জন্য কারো কাছে কোনো কৈফিয়ত দেবার কোনো দরকার নেই। নিশ্চয়ই আগের জন্য কলেজের প্রফেসর ছিল। হা করে দেখছিস কি রিভলভার নামা? যাকে বাড়ি ছেড়ে দিয়ে জাগিরা আমার মুখের থেকে শিকার ছিনিয়ে নিয়ে চলে গেল, ওর এত বড় সাহস! আর যদি জাগিরা মাঝখানে না আসতো ওই ভানুর খেল আমি খতম করে দিতাম বাবা। কিন্তু জাগিরা ভানুকে বাঁচালো কেন? ভানুর সঙ্গে জাগিরার কি সম্পর্ক? তাহলে কি ভানুকে সঙ্গে নিয়ে ও অর্জুন পণ্ডিতের সাম্রাজ্য ধ্বংস করতে চায়? আমারও তাই মনে হয় বাবা। না হলে গ্রাম থেকে আসা একটা ছেলে এত সাহস পায় কি করে? ভালো করে খোঁজ রে বিক্রম। হ্যাঁ বাবা। ভানুর সঙ্গে জাগিরার এত গভীর সম্পর্কের পেছনে কি কারণ আছে? আচ্ছা বাবা, চল কেটে পড়। মানে এর মধ্যে আমার প্রয়োজন ফুরিয়ে গেল? যতদিন ভানু এই গ্রামে ছিল ততদিন তোর প্রয়োজন ছিল। ভানু নেই, তোকে আর লাগবে না, চল। তোরা সবকটা কথা শয়তান, তাই না? ওই দীপক, বাজে কথা বলবি না একদম। চুপ কর। আমারই ভুল হয়েছিল তোদের সাথ দেওয়া। আমার ভাই বলেছিল তোরা সবকটা বেইমানের বাচ্চা। ওই দীপক, মুখ সামলে কথা বল, বলে দিচ্ছি। চুপ কর, আমার বাকি টাকা দিয়ে দে, আমি আর তোদের এখানে কোনোদিনও আসবো না। ও টাকা নিতে গেলে তোকে নিশা চরের কাছে যেতে হবে, যে তোকে এখানে কাজে লাগিয়েছিল। নিশা চরের কাছে যাবি নাকি বল? যাবি তাহলে তোকেও পাঠিয়ে দিচ্ছি। আমাকে নিশা চরের কাছে পাঠাবি? তোর এত বড় সাহস দেখি। Yeah.
রামায়ণে আছে দশরথের আজ্ঞায় শ্রীরামচন্দ্র 14 বছর বনবাসে ছিলেন, আর এখানে নিজের ভাইয়ের সম্মান রক্ষা করতে ভানু গ্রাম ছেড়ে শহরে চলে গেছি। দীপকের এই অপরাধের জন্য তার কি শাস্তি হওয়া উচিত সেই বিচার আমরা পরে করব। এখন আমাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব ভানুকে খুঁজে বের করে এই গ্রামে ফিরিয়ে আনতে হবে। ঠিক 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 কথা বলেছেন শঙ্করবাবু, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আমাদের আগে কর্তব্য ভানুকে গ্রামে ফিরিয়ে আনা। ভানুকে শহরে গিয়ে খুঁজে বের করে ওকে ফিরিয়ে আনার দায়িত্ব হচ্ছে এই দীপকের। যতদিন না দীপক ভানুকে খুঁজে পাচ্ছে ততদিন দীপকের গ্রামে প্রবেশ নিষেধ। প্রবেশ নিষেধ, নিষেধ। হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ চলুন 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 চলুন। ওই ভানু কোথায়? এই যে দাদা, ভানু কোথায়? জানি না, কাজ ছেড়ে দিয়ে চলে গিয়েছে। কি হয়েছে? কাজ ছেড়ে দিয়ে চলে গিয়েছে। কাজ ছেড়ে দিয়েছে? সালা শুয়োর, কাজ ছেড়ে যাবে কোথায়? খুঁজে আমি সালাকে ঠিক বার করবই। চল। হ্যালো, হ্যাঁ স্যার, আমি রামলাল বলছি। হ্যাঁ রামলাল বাবু বলুন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আমি ইমিডিয়েট স্টেপ নিচ্ছি। ও ডোন্ট ওরি, ওকে ওকে। আচ্ছা, এই শহরে ভানুর নিজের লোক ফোক আত্মীয় স্বজন আপনজন কে আছে খোঁজ নে। বাবা, এই শহরে ভানুর আপনজন বলতে কেউ নেই, শুধু মা আর দাদা। সে গ্রামের বাড়িতে থাকে, সেখানে গিয়ে আমাদের পক্ষে কিছু করা সম্ভব না, কারণ আমাদের খাস লোক নিশাচর ওকে ভানু অলরেডি ফিনিশ করে দিয়েছে। বাবা, এই শহরে ভানু একজনকে ভীষণ ভালোবাসে। কাকে রে? জাগিরার স্ত্রী সন্ধ্যাকে। ও বাবা, এ কি বলছে? সন্ধ্যাকে ভানু ভালোবাসে? হ্যাঁ, কি দিদি ফিদি পাতিছে নাকি বিক্রম? বাবা, এই সম্পর্ক ধরে ও জাগিরার সঙ্গে দোস্তি করে অর্জুন পণ্ডিতের সাম্রাজ্য ওড়াতে চায়। কিন্তু ভানু জানে না যে অর্জুন পণ্ডিত কি জিনিস। আর কাজ কর, সন্ধ্যাকে তুলে নে। সন্ধ্যাকে তুলে আনলে ভানু আমাদের ফাঁদে পা দেবে। যা, ঠিক বলেছো বাবা। ওই চল তো চল, আজকে একবারে। হ্যালো। হ্যালো আঙ্কেল, আমি দীপিকা। ও হ্যাঁ বল দীপিকা। আঙ্কেল, আন্টি এখন কোথায়? সন্ধ্যা তো মন্দিরে গেছে। মন্দিরে? আমারই খেয়ে আমারই পরে আমাকেই ঘেঘো করছিস। আরে সারা জীবন মাছ মাংস খাইয়ে কুকুর বেড়াল পুষলেও তাদের মারতে অর্জুন পণ্ডিতের 2 সেকেন্ড সময় লাগে না। কি নেশাটা কি বেশি হয়ে গেছে নাকি? তোর আদরের সন্ধ্যা আমার কাছে ঝুলে আছে। ভানুকে নিয়ে সোজা আমার থেকে চলে আয়। কোন ভানুকে আমি চিনি না, তোমাকে এখনো কুকুর বলে মনে করি তাই অনেক কথাই পাত্তা দিই না। যেদিন মন থেকে এটা মুছে ফেলবো সেদিন আফসোস করার সময় পাবে না অর্জুন পণ্ডিত। বাড়িতে ফোন লাগা, দেখ ভাবি আসে কিনা। দাঁড়া, হ্যালো ভাবি, কোথায়?
রাখছি, গাড়ি ঘোড়া। নিজে গুলি খেয়ে বহুবার তোমার প্রাণে বাঁচিয়েছি, কিন্তু একটা বেশ্যাতার খদ্দেরদের সাথে ডিউটি শেষ হয়ে যাওয়ার পরে যে ব্যবহার করে তার থেকেও খারাপ ব্যবহার তুমি আমার সাথে করেছো। জাগিরা, তোকে জীবনে আমি অনেক কিছু শিখিয়েছি, কিন্তু একটা জিনিস শেখাইনি, সেটা হচ্ছে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। যুদ্ধে আর প্রেমে সব কিছু চলতে পারে। যে বাদ দে, ভানু কোথায়? আমি জানি না ভানু কোথায়, আর জানলেও তার ঠিকানা তোকে বলতাম না। কিন্তু সন্ধ্যার ঠিকানা তোকে আমি বলবো। এরপরেও বলবি না ভানু কোথায়? আমি তো তাকেও বলেছি, এখনো বলছি, ভানু কোথায় আমি জানি না। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম্। বলবি না, ঠিক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখিস, যে সন্ধ্যাকে কিন্তু আমি মারবো না, তুই ভয় পাস না, কারণ ওকে বেচলে আমি বহু টাকা পাবো। কিন্তু শত্রুকে বাঁচিয়ে রাখা আমার একদম পছন্দ নয়, জানিস তো। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তোরা ওই ক্যান্সারের মতো শরীরের যে অংশে ধরিস, শুধু সেই অংশটা নয়, ওটা শরীরটা পচিয়ে দিস। পণ্ডিত সারা জীবন খাইয়ে পরিয়ে বড় করেছে, সেই কুকুর যদি অর্জুন পণ্ডিতের ওপর এই মুখ তুলে ঘেউ ঘেউ করে, সেই কুকুরের আওয়াজকে অর্জুন পণ্ডিত সারা জীবনের জন্য স্তব্ধ করে দেয়।
Vikram! Bano! Shunda! Jagir Shahid! Shabdane! আমার ছেলে বিক্রমে ওর মৃত্যু যন্ত্রণা আমার বুকে দাও 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 করে চলছে। মরার আগে বিক্রম আমাকে বলে গেছে ওর জিতার আগুন তোর রক্ত ছাড়া নিভবে না। তোর রক্ত আমার চাই। বিক্রম বিক্রম আমি নিলাম। আমি পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যাকে ভালোবাসি তার কোলে মাথা রেখে চিরদিনের মতো কবে পড়বো ভানু। দীপিকা 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 মেয়ে নিজের জীবন দিয়ে তোকে ভালোবেসেছিল আর নিজের মারা যাওয়ার আগে সামান্য একটু ভালোবাসা তোর কাছে ভিক্ষা করেছিল আর তুই এমন কি ভালোবাসিস আমার স্ত্রীকে হ্যাঁ যে তার ভালোবাসা কারোর সাথে শেয়ার করা যায় না কেমন ভালোবাসিস বল। এ তোমার স্ত্রী সন্ধ্যা? না এটা আমার মা। আমার নাম অর্জুন পণ্ডিত আর একটু পরেই ক্ষুধার্ত বাঘেরা এসে তোদের শরীর ছিঁড়ে ছিঁড়ে খাবে। অর্জুন পণ্ডিত অর্জুন পণ্ডিত আপনার স্ত্রীর মধ্যে আমি আমার হারিয়ে যাওয়া মাকে ফিরে পেয়েছি। মায়ের ভালোবাসা আমি সবার সাথে কি করে শেয়ার করবো জাগিরে সাহেব? মা তুই আমায় কোনোদিন ক্ষমা করতে পারবি না রে। আপনি তখন অন্যায় করেননি। করেছি করেছি অন্যায় করেছি আর এই আজ আমি তোকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি এ জীবনে আর কোনো অন্যায় কাজ আমি করব না। ভানু এখন চল তোর মাকে প্রণাম করে ঘরে চল। না তা হয় না। দাদা তুই এখানে? আমি আমি তোকে নিতে এসেছি ভানু। সারা গ্রাম তোর অপেক্ষা করছে। শহরে আমার কাজ শেষ হয়ে গেছে। আহ
আল্লাহ, to make it break it down, the music will just ooze. People in the middle, all the alley wanna bump, and everybody who just paid them, people snuck up in the trunk. For the people, rocks, mics.
take that.